হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা এখন আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো প্রথমত তোমরা যারা যারা ডাব্লুপিপি কনস্টেবল এবং ডাব্লুপিপি এস আই ফর্ম ফিল আপ করার সময় ভুল করেছ তো সেই ভুলগুলির জন্য পরবর্তীকালে কী কী অসুবিধা হতে পারে এই নিয়ে আজকের ভিডিওতে বলবো দ্বিতীয়ত তোমাদের ডাব্লুবিপি কনস্টেবল প্রিমিনার এক্সাম কবে হতে চলেছে ডাব্লিউ এস আই এক্সাম কবে হতে চলেছে আর কলকাতা পুলিশের নতুন ভ্যাকান্সি কবে বেরোচ্ছে এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বলবো বন্ধুরা তো ভিডিওটা কেউ স্কিপ করো না একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখো ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ স্কিপ করবে না একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেব তো বন্ধুরা ফার্স্ট অব অল তোমাদেরকে বলে রাখি এইসব গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠেছে যে তেরোই ফেব্রুয়ারি যে কর্মসংস্থান পত্রিকাটি প্রকাশিত হয়েছে সেখানে তো সেখান থেকে তোমাদের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলির ব্যাপারে জানাবো তো অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তেরোই ফেব্রুয়ারি কর্মসংস্থান পেপার তোমরা সিম্পলি কর্মসংস্থান পেপারে জিজ্ঞাসা বিভাগ বলে যে পেজটি আছে সেখানে চলে আসবে সেখানে আসার পর এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখতে পেয়ে যাবে সকল আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবল এবং ডাব্লিউ বিপি এস ফর্ম ফিল আপ করার সময় যে ভুলগুলো তোমরা করেছো সেগুলোর জন্য পরবর্তীকালে গিয়ে কি কি তোমাদের অসুবিধা হতে পারে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে প্রথমে একজন জিজ্ঞাসা করে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পদের ফর্ম অনলাইনে পূরণ করেছি পেমেন্ট দেওয়ার পর ফটো সিগনেচার আপলোড করে সাবমিট করে প্রিন্ট আউট নিয়েছি কিন্তু মোবাইল বা ইমেলে কোনো এস এম এস আসেনি এর জন্য কি দরখাস্ত বাতিল হয়ে যাবে তো বন্ধুরা এই জিনিসটা তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করেছিলে তো এর উত্তরে তারা কি জানিয়েছে দেখো এর উত্তরে তারা জানায় এই জন্য দরখাস্ত বাতিল হবে না তবে মোবাইল নম্বর ঠিক থাকলে এস আসার কথা রয়েছে তো এই জন্য তোমাদের দরখাস্ত বাতিল হবে না যেমনটা তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে দরখাস্ত বাতিল হবে না তবে তোমার মোবাইল নম্বর যদি তুমি ঠিকঠাক দিয়েছো তবে অবশ্যই এস আসার কথা কিংবা ইমেলে না গেলেও তোমাদের মোবাইলে এস এম এস আসে তারপরে দেখো দ্বিতীয় যে কোশ্চেনটি করেছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে তো বন্ধুরা দেখো এর উত্তরে কী জানিয়েছে এর উত্তরে জানায় পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি তবে প্রিলিমিনারি পরীক্ষা হবে সম্ভবত নির্বাচনের পর যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম পরীক্ষা তোমাদের কিন্তু ভোটের পরেই হবে ভোটের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই তোমাদের ভোটের পরেই কিন্তু প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে সাব ইন্সপেক্টরে তারপরে দেখো বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বেলায় অনলাইনে দরখাস্ত করার সময় ফটো আপলোড করার সময় ডান দিকে একটু কেটে গেছে এর জন্য কি অসুবিধা হবে অর্থাৎ যখন সে ফটো আপলোড করে তার ডান দিকটা একটু কেটে গেছে তো দেখো কি বলেছে ফটোর মুখ বোঝা গেলে অসুবিধা হবে না অর্থাৎ ফটোতে যদি তোমার মুখটা স্পষ্ট থাকে তাহলে কোনোরূপ অসুবিধা হবে না এই নিয়েও তোমরা অনেকেই কমেন্ট করছিলে তারপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পদে দরখাস্ত যে ফটো দিয়েছি তার ব্যাকগ্রাউন্ড সাদা আছে কিন্তু ফটো একটু ছোট হয়েছে অসুবিধা হবে কি না অসুবিধা হবে না তারপরে দেখো আরেকটি কোশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পদে দরখাস্ত যে ফটো দিয়েছে তার ব্যাকগ্রাউন্ড নীল রং হয়ে গেছে অসুবিধা হবে কি এই কোশ্চেনটি কিছুদিন ধরে অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে অনেকেই বলছিলে এই নিয়ে আমি অলরেডি ভিডিও করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম কোনোরূপ অসুবিধা হবে না তো এর উত্তরে তারা কি জানিয়েছে দেখো এর উত্তরে তারা জানায় বিজ্ঞপ্তি ফটো ব্যাকগ্রাউন্ড সাদা চাওয়া হয়েছিল সেক্ষেত্রে নীল রঙ হলে অসুবিধা হওয়ার কথা তবে ক্ষেত্রে পুলিশ রিকমেন্ড বোর্ড বিবেচনা করবে অর্থাৎ বন্ধুরা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আমি দেখিয়েছিলাম ফটো ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কথা তো তবে সেক্ষেত্রে কোনোরূপ অসুবিধা হবে না এর আগে অনেকেই ফর্ম ফিল আপ করেছে দু হাজার উনিশে তাদের অ্যাডমিট কার্ড চলে এসছে এ নিয়ে কোনোরূপ অসুবিধা হবে না আমি তোমাদেরকে বললাম তারপরে তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে কলকাতা পুলিশের নতুন ভ্যাকান্সি কবে বেরোবে দেখো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের পদের বিজ্ঞপ্তি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো বন্ধুরা এর উত্তরে তারা কি জানিয়েছে দেখো আপাতত নির্বাচনের আগে কলকাতা পুলিশ কনস্টেবলের পদে বিজ্ঞপ্তি বেরোবে না তোমাদেরকে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি কিন্তু ভোটের আগে বেরোনোর সম্ভাবনা খুবই কম বেরোবে না বলছি না বেরোতেও পারে তবে ভোটের আগে বেরোনোর সম্ভাবনা খুবই কম রয়েছে ভোটের পর তোমাদের কলকাতা পুলিশের নতুন ভ্যাকান্সি বেরোচ্ছে ভোটের আগে নতুন ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে গেছে তো বন্ধুরা এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিলাম আর কোনো কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের যে ভুলভ্রান্তিগুলো হয়েছে এগুলোতে ছোটোখাটো খাটো ভুলভ্রান্তি আশা করছি পরবর্তীকালে গিয়ে সেরকম কোনো অসুবিধা হবে না তবে তুমি যদি বড়সড় কোনো ভুল করে থাকো যেমন কাস্ট কাস্টের জায়গায় তুমি যদি জেনারেল হয়ে থাকো অথচ এস সি দিয়ে থাকো সেক্ষেত্রে অসুবিধা হতে পারে তারপরে তোমার যদি কোনো রকম ভুলভ্রান্তি তুমি করে থাকো বড়ো সড়ো সেক্ষেত্রে অসুবিধা হবে তবে তোমাদের যে দরখাস্ত সেটা বাতিল হবে না পরবর্তীকালে গিয়ে তোমাদের অসুবিধা হবে বড়ো সড়ো অসুবিধা হতে পারে তোমরা এই ভুলগুলো ঠিক করে নিতে পারো এখনই বেঙ্গল পুলিশ বোর্ডে গিয়ে তোমরা এই ভুলগুলো ঠিক করে নিতে পারো সেখানে কিন্তু ঠিক করে দেয় আমার যত আমি যতদূর জানি সেখানে গিয়ে কিন্তু সমস্ত কিছু ঠিক করা যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আয় বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে সকলে বন্ধু বান্ধবী সকলের সঙ্গে শেয়ার করে দিও আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পার আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দেবো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মাতারাম ভালো থেকে সুস্থ থিব ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো